নিতাই গুণমণি পরম দয়াল শ্রী নিত্যানন্দের অহৈতুকী কৃপায় তিনি নামের হাট খুলেছিলেন। সেই নামের হাটের কেনা বেচা হল হরিনাম কীর্তন করা আর শ্রবণ করা। তা আজকে আপনারা সেই নাম হট্টে উপস্থিত হয়েছেন, সেই সঙ্গে যুক্ত হয়ে গেছে দামোদর ব্রত, তাই না? দামোদর কথা, ভারী চমৎকার দিন। এখন কথা হচ্ছে যে ভগবান দামোদর তাঁরই নাম, যারই নাম নন্দসুত কৃষ্ণ, যিনি ব্রজেন্দ্র নন্দন, তিনি আমাদের দামোদর প্রভু। এই মাসে সবচাইতে বেশি গুরুত্ব হল অল্প কিছু করলে রাধা দামোদর তাকে অনেক কৃপা করেন, এটা হচ্ছে দামোদর। অনেকে হয়তো এরকম কোনো ধর্মসভায় যেতে পারেন না, আপত্তি নেই, যেতেই হবে, তার কোনো মানে নেই, তবে করতে হবে, মানে যান আর না যান করতে হবে। সেটা হচ্ছে ভগবানকে নিয়ে জীবন ধারণ করতে হবে। বৃন্দাবনে ভগবান যদিও নন্দ মহারাজের বাড়িতে আবির্ভূত হয়েছেন, কিন্তু সারা ব্রজবাসী তাকে ভালোবাসতেন, সবার ঘরে তার জন্য খাবার বানানো হতো। একটা কথা বলি আপনাদের, বলি নাকি? এই জায়গাটা ফাঁকা আছে, অত দূরে বসছেন কেন? আমি মারবো নাকি? সেখানে ঠেকে যাচ্ছে, একটা লোক আসতে পারবে না। এইটা কেন হয় বুঝতে পারি না, এত জায়গা আছে, কাছে আসেন না। আপনাদের কাছে না পেলে সঙ্গ হবে কি করে? বলো রাধে রাধে। ভগবানকে কি দরকার আছে? হ্যাঁ, কি বলেন? যারা ভগবানের কীর্তন করে না, ভগবানের জন্য কোনো ব্রত আদি পালন করে না, তাদের কি দিন চলে না? হ্যাঁ, বিশুর মতো কজন কৃষ্ণ ভক্ত আছে? সবাই তো সংসারের ভক্ত, মায়ার ভক্ত, তারা কি খারাপ আছে? তো এই জন্যই তো হরিনাম কেউ করে না। তো হরিনাম না করেও যদি ভালো থাকে, তাহলে এত কষ্ট করে করার দরকার কি? এই এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এসব হরিনামে আছে না? তার চাইতে সব কিছু খাবো, আনন্দ করব, অথচ ভগবানেরও নাম নিতে হবে না, তাতে তো দিব্য আছে, তাহলে হরিনাম কেন হবে? তো আপনাদের বলি, একটা শুকর, শুকর জানেন তো, যার পাঁচটা পা, পা চারটা হতে পারে, কেটে গেলে তিনটা হতে পারে, তাহলে একটা শুকর, শুকর কোথায় থাকে? হ্যাঁ জামাইবাবু, এখানে আর কাকে বলবো, জামাইদের কি তো বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলো রাধে রাধে। হ্যাঁ, যার বাড়ি আসছি তার তো কেউ নাই জামাই ছাড়া, এ সম্পত্তি তো তাদেরই দিয়ে যেতে হবে, গোলকের ধন, হ্যাঁ প্রেম রতন। তাহলে তো ওই যে কি বলছিলাম, শুকর, শুকর কি খায়? রসগোল্লা, হ্যাঁ মিহিদানা, এগুলো খা। হ্যাঁ, শুকর কোথায় থাকে? নোংরায় থাকে, তাই না? আচ্ছা, বিষ্ঠা মানে যেগুলো মানুষ ত্যাগ করে তার মধ্যে শুকর বসবাস করে। তো শুকরকে যদি প্রশ্ন করা হয়, তুমি কেমন আছো, শুকরকে যদি বলা হয় তুমি কেমন আছো,
শুকর কি বলবে, এরকম খাবার তোমরা জীবনে খাওনি, আর আমি এত সুখে আছি যেরকম সুখে তোমরা কোনোদিন নাই। একটা মানুষকে জিজ্ঞাসা করুন, কেমন আছো? বলে কোনো অসুবিধে নেই, এই সব আত্মীয় স্বজন এসেছিল পুজোতে, এই আনন্দ করে গেল, খাওয়া দাওয়া হলো, খুব মজা হলো, খুব আনন্দে আছি। তাহলে একটা শুকরও বলল ভালো আছি, একজন মানুষ বলল ভালো আছি, আর একজন কৃষ্ণ ভক্তকে জিজ্ঞাসা করলে কেমন আছেন, তা ওরা একটু যোগ করে, একটু যোগ দিয়ে দেয়। কি কথা যোগ দেয়? শুকর বলল আমি বেশ খাওয়া দাওয়া করছি, ভালো ভালো খাওয়ার, খুব মজায় আছে। আর মানুষ বলছে মায়ামুগ্ধ জীব, এই নাতি নাতনি আত্মীয় স্বজন এদেরকে নিয়ে বেশ আছে। কিন্তু কৃষ্ণ ভক্তকে যদি বলা হয় আপনি কেমন আছেন, ওরা একটা কথা তাই যোগ করে, এটা কি, ঠাকুরের কৃপায় ভালো আছে। এইটা সাধারণ মানুষ কোনোদিন বলবে না, বলবে আমার বাবা টাকা পয়সা রেখে গিয়েছিল, বা আমার ব্যবসাটা এখন বেশ ভালো চলছে, আমি ভালো খাচ্ছি, ভালো আছি। কিন্তু সাধু কোনোদিন কোনো অজুহাত না দিয়ে বলেন ভগবানের কৃপায় আমি ভালো। আচ্ছা, তাহলে তিনজনকে জিজ্ঞাসা করা হলো, ওই কাকে যেন চার পা, শুকর বলল বেশ আছি, খাতা হ্যায় ঘুমতা হ্যায় নিদ যা রহা হ্যায় আচ্ছা হ্যায়, একবারে 22টা বাচ্চা হয় ঠাকুমা, একবারে 22টা বাচ্চা হয়। আর বলে ক্যা বাত ক্যা বাত, আনন্দের সীমা নাই। মানুষ বলে আনন্দের সীমা নাই, ভক্ত বলে ঠাকুরের কৃপায় দুঃখ নাই, তাহলে প্রকৃত সুখী কে? শুকর। আরে শুকর বলছে এরকম দামি খাবার তোমরা খাও না, কি খাচ্ছি, খাবারের কোনো অভাব নাই, আবার ওতেই শুয়ে পড়ি, ওর মধ্যেই আনন্দ করি। শুকরের বার্তা শোনা গেল, খুব সুখে আছে। মানুষ বলছে সংসারে সবাইকে নিয়ে বেশ আছি, আর কৃষ্ণ ভক্তও বলল বেশ আছি। তাহলে এই তিনজনের মধ্যে যদি বিচার করা হয় প্রকৃত সুখী কে, নর্দমায় শুকর আছে সেটা কি ভালো জায়গা? যদি আপনারা শুকরের খাবারকে বলেন, স্বীকার করে নেন যে শুকর বলছে আমি ভালো আছি, তাহলে আপনারাও থাকেন ওই জায়গায় না? আপনারা শুকরের খাদ্যকে ঘৃণা করেন, করেন কি না? শুকরের জীবন যাপনকে আপনারা ঘৃণা করেন, আপনারা ওরকম জীবন যাপন করেন না। আরেকটা, এবার আসুন, মায়ামুগ্ধ জীব, কৃষ্ণ ভজনহীন জীব, সাধনহীন জীব, মিথ্যেবাদী, অধর্মচারী, বলছেন নাতি নাতনি নিয়ে বেশ আছি, এই সব আত্মীয় স্বজন নিয়ে মজায় আছি, কই বাত নেই, মজা হচ্ছে কি? মজা যদি হতো নাতি নাতনি নিয়ে এত বৃদ্ধাবাস কেন হলো? তারা কারা, নাতি নাতনি নেই, এত মানুষ কাঁদছে কেন সংসারে? যদি ওতে মজা থাকবে, সবাই কাঁদছে, দুঃখ করছে, নালিশ করছে ভগবানের কাছে। মায়ামুগ্ধ জীব যাকে আনন্দ বলে ওটা আনন্দ নয়, বিনিময়ে পরিণামে দুঃখ ক্লেদ যন্ত্রণা। এবারে মানুষ জন্ম পেয়েছ, পরের বারে শুকর হবে।
মানুষ জন্ম না হোক, শুকর জন্ম না হোক, এখনো যে কদিন বেঁচে থাকবেন আপনি প্রস্তুত হয়ে যান, আপনাকে চোখের জলে ভাসতে হবে। কিন্তু তিন নম্বর জন, যিনি কৃষ্ণ ভজনকারী, তিনি বললেন ভগবানের কৃপায় ভালো আছি। ওই এক ব্যক্তি যে কাঁদবে না, যে কাঁদে না, কৃষ্ণ ভক্ত হরিনাম করলেই হয়ে যায় না, হবে। যে কেউ কম বেশি হরিনাম করেন, এই হরিনাম করেন মানে তিনি ভক্ত নন। হরিনাম নিলেই কৃষ্ণ ভক্ত হয় না। একটা মন একটা চিত্ত যদি সংসারে আসক্ত থাকে আর হরিনাম করে, তাহলে কি পদ এগোবে? বলো রাধে রাধে। শীতকালে একটা মানে নৌকায় করে বরযাত্রী যাচ্ছে, বিয়ে হবে। তো বিয়ে হবে, নৌকা মাঝিকে বলছে, মাঝি আগামীকাল আমার ছেলের লগ্ন আছে রাত্রি 9টায়, নৌকো যেন কোথাও না আটকায়, টাইমে চলবে। মাঝি অহংকার করে বললেন, আপনি কার সঙ্গে কথা বলছেন? ইয়ে মাঝি কা দোনো কোই নেই হ্যায়, হাম এক ভি হ্যায়, এসা ভি হ্যায়, এসা মাঝি ভি নেই মিলেগা, এরকম মাঝি আপনি দুজন পাবেন না, নিশ্চিন্তে ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়ুন, আমি ঠিক টাইমে নৌকা পৌঁছে দেব। আর তখনকার দিনে এরকম গাড়ি ঘোড়া ছিল না, তো নৌকা করে বর যেত, আগের দিন থেকে বেরোলে পরের দিনে রাত্রি 9টার লগ্ন ধরা যাবে। এরকম শীতকালে কিছু কুয়াশা টুয়াশাও আছে, তো বরযাত্রী দেখলো ভাগ্য গুণে একটা মাঝি পেয়েছি, কোনো চিন্তা নাই। সে বরযাত্রী নিয়ে পান টান খেয়ে খাওয়া দাওয়া করে নৌকার খোলের ভিতরে শুয়ে পড়ছে, ঘুমিয়ে গেছে, চিন্তা নাই, একবারে সকাল হলেই মাঝি ডেকে দেবে আর নৌকা তখন শান্তিপুরে পৌঁছে যাবে। শান্তিপুরে মেয়ের বাড়ি, তাই সেখানে বিয়ে হতে যাচ্ছে, কলকাতা থেকে শান্তিপুর, নদিয়া শান্তিপুরে যাচ্ছে। বলো রাধে রাধে। মাঝি মাঝি গিরি করছে, ছজন দাঁড় টানছে, ঘাম বেরিয়ে যাচ্ছে শীতের দিনে। আপনাদের আর নৌকার কায়দা দেখাবো না, কারণ সব নদীর ধারের মানুষ, আমাদের নৌকা দেখার স্বাদ জাগে, মাঝে মাঝে নদী পাড়ে আসি। আমি এখানে আসি, আগে আসতাম, এখন এই হরি নামে এসে যাই আর আলাদা করে আসতে হয়নি। হ্যাঁ, তো এই নৌকা দেখার আমার খুব শখ ছিল, তো নৌকা দেখতে আসতাম, কখনো নৌকায় চড়তাম, এমনি এমনি মায়া চড়ে যেতাম, আবার নৌকায় ফিরে আসতাম, নামতাম না। মাঝি নৌকা চালায়, সারা রাত্রি নৌকা চলল, ভোরবেলা হলো, বরের বাবার কি ঘুম ধরে, সে খুব ভোর ভোর উঠে পড়ে, দেখি কত দূর পৌঁছালো। সে তো ছেলের বাবা, উঠে দেখে নৌকা তো কলকাতাতেই দাঁড়িয়ে আছে, অথচ সারা রাত কেটে গেল। যারা এরকম দাঁড় টানছে ছজন না, খালি তারা শীতের দিনেও এরকম করছে, এত পরিশ্রম করলো। আর মাঝি তো গান গেয়ে গেয়ে অস্থির, হ্যাঁ, সে দাঁড় মানে ধরে রেখেছে হাল, হ্যাঁ, সে গান গেয়ে অস্থির, কি বরের বাবাকে দেখেই বলছে, কি মালিক মহাশয় দেখলি যে কাহা আ গেয়া, এ শান্তিপুর মে আ গেয়া দেখলি যে। কিন্তু বরের বাবা ভালো করে দেখছে, আরে তো কলকাতাতেই দাঁড়িয়ে আছে, সারা রাত কেটে গেল, দাঁড় টানলো, মাঝিগিরি করলো, নৌকা আর চলেনি। বলো
আরে বোকা মাঝি, নৌকা তো কলকাতার নৌকা, কলকাতাতেই আছে, শোভা বাজারেই দাঁড়িয়ে আছে, তা শান্তিপুর কবে যাবে? বলে বলেন কি, সারা রাত নৌকা চলল, নৌকা কলকাতায়, আপনি ভুল দেখছেন। বলে তুই নিজে দেখ, কুয়াশায় দেখতে পাচ্ছিস না, দেখ নৌকা যেখানকার নৌকা। মাঝি দেখে বলে, আরে তাই তো, তাহলে যে এত পরিশ্রম করলাম, কি বলুন তো মা, কি করে কি হলো, ইঞ্জিন খারাপ? আরে সে খোঁজ খবর নিয়ে দেখলো, তার তো নঙ্গর তুলতে মনে নেই। সারা রাত্রি দাঁড় টানে, সারা রাত্রি মাঝিগিরি করে, যেখানকার নৌকা সেইখানে দাঁড়িয়ে আছে। বুঝা গেল ভক্ত, সারা জীবন হরি নাম করলো, নৌকা এগোলো না, সারা জীবন নাম হট্টে গেল গো, কত ঘেঁট খেলো, লাভরা লাভরা। যেখানেই হয় সেখানে চলে যায়, কিন্তু নৌকার খবর কি? সেই ঝগড়া করা, সেই হিংসা করা, হ্যাঁ সেই বিড়ি খাওয়া সবই আছে। সেই সংসারের জন্য মামলা মকদ্দমায় যাওয়া, ঝগড়া, পাঁচির দেওয়া, মারপিট করা, তার মানে নৌকা এগিয়েছে না সেইখানে? প্রেম সে বলো, তাহলে কি করতে হবে, ভুলটা কোথায়? নঙ্গর বলুন তোলা হয়নি, আর সারা রাত্রি দাঁড় টানলো, মাঝগিরি করলো, যেখানকার নৌকা সেখানে। আমাদের নঙ্গর কোনটা? হরিনাম বি হলো, সাধু সঙ্গ বি হলো, কিন্তু নঙ্গর উঠল না, সে নঙ্গরটা কি? আসক্তিরূপী নঙ্গর। সংসারে পুত্রের প্রতি, কন্যার প্রতি, স্ত্রীর প্রতি, স্বামীর প্রতি, অর্থের প্রতি, সম্পত্তি, গৃহ, দ্বার, পরিজন, এদেরকে ছেড়ে বৃন্দাবনেও থাকতে মন চায় না, এই তো নঙ্গর পড়ে আছে। এই জন্য বলা হচ্ছে, ভক্ত না হলে বলতে পারবে না ভগবানের কৃপায় ভালো। বাকিরা ওই নঙ্গর রেখে হরিনাম করা, ওখানে না নঙ্গর তুললে নৌকায় একটুও এগোবে না। ভক্ত কে? ভগবানে যার আসক্তি। নঙ্গরটা ওপার থেকে তুলে নিয়েছে, এইবার নৌকা শান্তিপুরের দিকে যাচ্ছে। তবে নঙ্গর তোলার কায়দা কৌশল সাধু সঙ্গে ভাগবতামৃত শুনতে হবে। একমাত্র পদ্ধতি বা পথ স্বয়ং ভগবান দেখিয়েছেন, সেই পদ অবলম্বন না করা পর্যন্ত কোনো মানুষের, মানুষ বলে কি একটা বাড়ি বানিয়ে ফেললো, আমরা বলি এর খুব উন্নতি হলো, হ্যাঁ কিছু টাকা হয়ে গেল, ভালো জামা কাপড় পরে যাচ্ছে রাস্তা দিয়ে, আমরা বলি এর খুব উন্নতি হয়েছে। জামা কাপড় সঙ্গে যায় না, টাকা পয়সা সঙ্গে যায় না, যায় কি? বৈরাগ্য, বিদ্যা, জ্ঞান, ভক্তি, শ্রদ্ধা। মানুষ মানুষকে সম্মান করে, সেটা সঙ্গে যায়। সত্যবাদিতা, সেটা সঙ্গে যাবে, বাকি সব এই পারে থেকে যাবে। আর সেটা মানুষের জীবনে একমাত্র আসক্তি শূন্য হয়ে যাবে কখন? দুটো জিনিসের দ্বারা, এক হচ্ছে শ্রবণ,
আর কীর্তন। নিয়মিত নিয়মিত, এই যে এই মাসকে কি বলা হয় জানেন তো, নিয়ম সেবা মাস, এটা হচ্ছে মূল নাম, নিয়ম সেবা মাস। যেটা আমরা অনিয়মে করি, যেটা আমরা করি করি না, এই মাসটা জোর দিয়ে বলা হয়েছে নিয়মে সেবা করো। সেবা মানে নিয়ম করে এইটা বাদ দিয়ে ওটা খেলাম, ওটা বাদ দিয়ে সেটা খেলাম, এই নিয়ম না, নিয়মে গোবিন্দের সেবা করা। এক মাস আমি আন কথা বলবো না, এক মাস আমি অসৎসঙ্গ করব না, সৎসঙ্গে গোবিন্দের সেবা করব। এর নাম হচ্ছে নিয়মে সেবা। নিয়ম মানে টাইম ধরে, নিয়ম মানে করবই। হয় আমি কীর্তন গাইব, না হলে যারা কীর্তন করে আমি সেখানে গিয়ে শ্রবণ করব। তাহলে কি আমাদের মন কখনো সংসার করতে পারবে না? মনটা যদি কৃষ্ণ ভজনে থাকে, কৃষ্ণ সেবায় থাকে, কৃষ্ণ মহিমা গুণগানে থাকে, কৃষ্ণ কীর্তন কেউ শোনে, সেই সময় সে সংসার ভাবনা করতে পারে না। এমন দৃষ্টান্ত আছে, যারা এক মাস এই নিয়ম সেবা শ্রবণ আর কীর্তন করে, বৈষ্ণব সেবা দিয়ে সৎসঙ্গে থাকে, তারা এক মাস পরেও ছাড়ে না, বলে যতদিন পারবো চালিয়ে যাব, ছ মাস হয়ে গেল ছাড়ে না, বলে এটা চলছে চলুক, জীবন ভোর যেন চলে। এটা কি অভ্যাসের দাস মানুষ? এক মাস আমিষ খেলো না, আর আমিষের কাছে যেতে পারলো না, ভালো না খারাপ? জীব হত্যার চাইতে ভালো সাত্বিক আহার করা। আমরাও জীব, আমাদের যেমন কাঁটা ফুটলে কষ্ট হয়, কাউকে হত্যা করলে তারও কষ্ট হয়, সে মরার সময় অভিশাপ দিয়ে যায়, তুমিও আমার মতো হবে। আরে রামায়ণ তো আপনারা শোনেন, অন্ধমুনির পুত্রকে দশরথ যখন শব্দভেদী বানে মারলেন, তার মৃত পুত্রকে নিয়ে যখন তিনি তার বাবার কাছে গেলেন, যখন ঘটনাটা বললেন, আপনার পুত্রকে আমি হত্যা করে ফেলেছি, সেই অন্ধমুনি কি বলেছিল, আমি যেমন পুত্র শোকে কাঁদছি, তুমিও কেঁদে কেঁদে মরবে। একথা সংসারে কেউ বলবে না, ভাগবত বলবে, শ্রীমদ ভাগবত গীতা বলবে, একথা সাধুরা বলবে। কাঁদালে কাঁদিতে হয়, একথা কবু মিথ্যা নয়। তুমি যেমন দেবে তেমন ফিরে পাবে। এই জন্য মহাপ্রভু হরি নাম নিয়ে এলেন, হরি নাম করো চিত্ত নির্মল হবে, হিংসা ভুলে যাবে, অহংকার ভুলে যাবে, প্রাণ ভরে ভক্ত সঙ্গ করো। কৃষ্ণ ভক্ত শান্তি পায়, আনন্দ পায় অরিজিনাল রূপে, বাকিরা কেউ শুকরের মতো সব, ও খায় জানে না যে সুখ কোনটা, কাঁদে হাসে তাড়া করে কেউ, তখন কান্না থাকে হাসি থাকে, আর কৃষ্ণ ভক্তকে কেউ গালাগালি দিলেও সে আনন্দ করে, ভগবানের কৃপায় তোর মঙ্গল হোক, আমার কোনো ক্ষতি হবে না। কৃষ্ণ ভক্তের সহ্য গুণ বেড়ে যায়। আর সংসার হচ্ছে কি, ঠক্করের জায়গা, হাঁড়ি কুড়ি এক জায়গায় থাকলে যেরকম হলো ঠক, ও লাগবেই। কিন্তু সাধুরা কি বলে, হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, ছেলে বৌমায় ঝগড়া লেগে গেছে, তার বাবা সাধু, সে খালি হরি বল হরি বল। আর অন্য ঘরের বাবা হলে ছেলে বৌমার সঙ্গে লেগে যাবে, এটা কি তোমার ঠিক হয়েছে, এটা কি তোমার ঠিক হয়েছে, তোমার গলায় দড়ি জোটে নেই,
আমার মনে হয় তিনটে দড়ি জোগাড় করে তিনজনকে দেওয়া উচিত। আর যদি ওই বাড়িতে কেউ সাধু থাকে, সে হল হরি বল হরি বল হরি বল। ওই ঝগড়া যখন চলছে, সে তো জানে ও কারণ ঝগড়া করছে, ওর কোনো মীমাংসা নাই, ওর মধ্যে কোনো সুখ নাই, শেষকালে মাথা ফাটাফাটি করে হাসপাতালে গিয়ে শুয়ে থাকবে। হরি বল হরি বল হরি বল, এই হচ্ছে হরিনামকারীর আনন্দ। এই তত্ত্বটা জেনে নেয় সংসারের সুখটা কি আর অসুখটা কি। সংসারের অসুখ হচ্ছে আসক্তি চিত্ত। যদি বলে ফেলেছো এটা আমার, তাহলে তোমার আর কান্নার সীমা নাই। আর যদি বলেছো হে গৌর হে গোবিন্দ হে নিতাই সব তোমার, আমি কেবল তোমার বাড়ির চাকর, যতদিন থাকবো তোমার সেবা করে চাষও করব, পানও চাষ করব, ধানও চাষ করব, প্রেম সে হরি বল বলবো যতদিন থাকবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, জয় জয় রাধা দামোদর জয় জয় রাধা দামোদর রাধা দামোদর জয় জয় রাধা দামোদর, বলিয়ে শ্রী রাধে রাধা দামোদরের কথা শুনুন। রাধা দামোদরকে স্বয়ং রাধারমণ কৃষ্ণচন্দ্র গোপীগণের আরাধ্য ধন, যোগীগণের আরাধ্য ধন, ভক্তগণের প্রাণীর প্রাণ, তিনি হলেন রাধারমণ ভগবান কৃষ্ণ। অনন্ত লীলা তিনি করেছেন, যেগুলি কীর্তন করলে শ্রবণ করলে জীবের মঙ্গল হবে, অমঙ্গল দূরীভূত হবে। এই জন্য সাধু সন্তরা সংসারে কে কি করলো দেখারও দরকার নাই,
কে কি বলল অত মান অপমান নেই, করতাল বাজিয়ে রাধা দামোদরের কীর্তন করে চোখের জল ফেলে। তারা বুঝতে পেরেছে এ সংসারে কারো জন্য যদি কেউ কাঁদবে, যত ফোঁটা চোখের জল পড়বে সেটা শতগুণ বৃদ্ধি হয়ে আবারও কাঁদতে হবে। আর যদি কেউ সংসারের সার কৃষ্ণ নাম করতে করতে কাঁদবে, তাহলে এক ফোঁটা চোখের জলের মূল্য ঋণ স্বয়ং ভগবান শোধ করতে আসেন আপনার কাছে। এই জন্য এই হচ্ছে গোপন ভজন, লোক দেখানো কীর্তন নয়, লোক দেখানো ভক্ত সাজা নয়, লোক দেখানো চিৎকার করে কীর্তন নয়। গোপন ভজন হচ্ছে গোপনে চোখের জল দিতে পেরেছ তো ভগবান ঋণী হয়ে যাবে তোমার কাছে। দেখবেন একটা কথা আছে, বৈষ্ণবের কুড়ে ঘর কৃষ্ণের আলোয়, কিন্তু তার আগে একটা শব্দ বলা হলো, বৈষ্ণবের কি ঘর? পাকা ঘর, কুড়ে ঘর, পাকা বাড়ি নয়, বড় রাজপ্রাসাদ নয়, কুড়ে ঘর। আজকে যার বাড়িতে এসেছি তিনিও একবার সেই রকমই, মানে এই গ্রামে আর কারো মাটির বাড়ি আছে কিনা সন্দেহ, কিন্তু ওনার আছে। হ্যাঁ, বৈষ্ণবের কুড়ে ঘর কৃষ্ণের আলো। হ্যাঁ, কত ধনী মানি গুণী থাকে আজকের মাসে, কজন কৃষ্ণ নাম করায় বাড়িতে বসে, কিন্তু ধন নাই কিন্তু মন আছে গোবিন্দ চরণে, ইচ্ছা আছে রাধা দামোদর মাসে যদি একটু ভক্ত সেবা দিতে পারে। বৈষ্ণবের কুড়ে ঘর কৃষ্ণের আলোয়, বৈষ্ণব যদি ভগবানের দাসানুদাস হয়ে গেলেন তাহলে তিনি গরিব কেন? এত বড় লোক হয়ে যাবে। যারা কৃষ্ণ ভক্ত নয় তাদের রাজপ্রাসাদ, তারা গাড়ি চড়ছে, বিমানে চড়ছে, ভালো খাচ্ছে, ভালো পড়ছে, তা কৃষ্ণ ভক্ত গরিব কেন? কৃষ্ণ তো মানে ভক্ত তো কৃষ্ণের সঙ্গে সংযুক্ত, কি গো বড় লোকে দিয়েছ না? হ্যাঁ, দেখুন একটা কত বড় প্রশ্ন, দেখুন কৃষ্ণ ভক্ত মানে তো কৃষ্ণ ঐশ্বর্যের অধিপতি, রাজার রাজা, সম্রাট, তো তার ভক্ত হয়ে গরিব হবে কেন? জমিদারের বেটা কি জমাদার হয়? জমিদারের বেটা কে হবে? জমিদারের বেটা জমিদার হবে, তাই না? বাবার যদি সম্পত্তি থাকে তাহলে ছেলে পাবে না? তাহলে আমাদের বাবা কে? স্বয়ং ভগবান। তা ভগবান যদি রাজ ঐশ্বর্যের পতি হন, সকল ঐশ্বর্যের মালিক হন, তাহলে তার কৃষ্ণ ভক্ত গরিব হয় কেন? গরিব হয় না, কৃষ্ণ ভক্তকে ভগবান বলেন তুই ব্রহ্মা হবি না শিব হবি না ইন্দ্র হবি, যা চাইবি তাই পাবি, বল তুই কি চাস। ঠাকুর হরিদাসকে মহাপ্রভু বলছেন আমি স্বয়ং ভগবান, বল তুই কি চাস, যা চাইবি, স্বর্গের রাজা হবি, ইন্দ্র হবি, আমি বানিয়ে দেব ওখানে, বল। সে কি চাইল জানে? আমি যেন বৈষ্ণবের বাড়িতে কুকুর হয়ে থাকি। এবার বলুন, যদি মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী কাউকে বলে তোর কতটা লাগবে বল, ক লাখ দিলে তোর গরিবী হেঁটে যাবে, তুই বড় লোক মেনে যাবি, বল কত নিবি, এরকম সুযোগ যাকে দেয়, হরিদাস তুমি কি চাও বল?
আমার তো মনে হয় তুই সব গহনা গাঁটি চেয়ে নি, যেভাবে চেয়ে আছিস। হ্যাঁ, এই জন্য কেন কৃষ্ণ ভক্তের কুঁড়ে ঘর, কেন না কৃষ্ণ ভক্ত কৃষ্ণকে চায়, ধন চায় না। ধন চায় না, ধনীরা নারায়ণের পুজো করে, লক্ষ্মী পুজো করে। এই যে লক্ষ্মী পুজো হচ্ছে, সবাই কি সবাইকে জিজ্ঞাসা, সে কি বলছে, সে বলছে হে মা লক্ষ্মী তুমি কৃপা করলে আমার ব্যবসাটা একবারে তুঙ্গে উঠবে, টাকায় টাকায় ছইলাকার হয়ে যাবে, হ্যাঁ বাড়িটাকে আমি একবারে ঝেকাস বানিয়ে দেব, যে রাস্তা দিয়ে যাবে হাঁ করে দেখবে। তোর বাড়ি বানাতে বানাতে যদি নিজে হাঁ হয়ে যাস, বলো বহুজন আমাদের বলে শ্যামসুন্দর প্রভু আপনাকে একবার আমার বাড়িতে আনবো। আমি তাহলে কবে যাব? না হলে এখন না, আমি বাড়িটা বানাই, বানালে আপনাকে সেই বাড়িতে নিয়ে যাব। বাড়ির ভিড় হয়ে গেল, দোতলা বাড়ি হলো, কিন্তু তার টিপটাপ কন্ডিশন সব হলো না, বলো হরি। আমাকে যার নিয়ে যাওয়ার কথা সে নিজেও ওই ঘরে ঘুমোতে পারল না, হতভাগা, বাড়িটাও সঙ্গে নিয়ে গেল না, রেখে চলে গেল। বৈষ্ণবের কুঁড়ে ঘর কৃষ্ণের আলোয়, যে এ জগতের কোন জড় সুখ চায় না, জড় সুখ চায় না, কৃষ্ণ তার কুঁড়ে ঘরে থাকে, ঘরের দরকার নাই। বৈষ্ণব যদি গাছের তলায় থাকে কৃষ্ণ তারই কাছে থাকে। আর আপনি যত টাইলস দিয়ে, মার্বেল দিয়ে একটা দারুণ মন্দির বানিয়ে দিয়েছেন, একবারে ঝেকাস, দেখলে তাগ লেগে যাবে। আপনার ঘরে কৃষ্ণ নাই, ইলেকট্রিকের বাতি দিতে হয়েছে। আর কৃষ্ণ ভক্তের বাড়িতে কুঁড়ে ঘরে ঠাকুরের দিকে তাকাবেন যেন কথা বলছে। কৃষ্ণের দিব্য আলো ছিটকে পড়ছে, রশ্মি ছিটকে পড়ছে, আলোকিত হয়েছে কৃষ্ণ ভক্তের ভেতরে। আলো কি করে বুঝবেন, কৃষ্ণ ভক্তের ঘরে আলো কি করে বোঝা যাবে? বিষু বড় লোকের বাড়িতে যান, গিয়ে বলবেন আপনি কেমন আছেন, ও লোক বলবে সবই ঠিক আছে, জানো ছেলেটা হাতের মুঠোয় নাই। এই তো হয়ে গেল, পাগলা সারা জীবন কাঁদবে, কত বড় বাড়ি বানাচ্ছে তার জন্য টাকায় টাকায় ছেয়ে ফেলেছে, ছেলে টার্গেট রেখেছে, যাকে বিয়ে করব তার বাপের বাড়িতেই থাকবো। এইবার তুই কি করবি কর? এই তো ও প্রাসাদে বসে দিন রাত্রি কাঁদবে, চোখের জল ফেলবে, আর মুখটা সব সময় দেখুন। আমরা রাস্তা দিয়ে যাই তো, হরি বল, কথা কেতনে যাচ্ছ, যা এত পয়সা রে, এত বড় বাড়ি রে, হাঁস কথা হাসতে পারবি কি করে, ভেতরে তো ময়লা অন্ধকার। আর কৃষ্ণ ভক্তের ঘরে আলো, কুঁড়ে ঘর, কুঁড়ে ঘর কোনটা? এটা ভালো গয়নাগাটি দিয়ে সাজানো নাই, কি আছে, শুধু তুলসীর মালার তিলক, এই কুঁড়ে ঘর, ভাঙা ঘর, কিন্তু তার মুখের দিকে তাকান যেন আলো ছড়িয়ে পড়ছে। হরি বল, হরি বল, এই হচ্ছে কৃষ্ণের কুঁড়ে, বৈষ্ণবের কুঁড়ে ঘর কৃষ্ণের আলো। প্রেমময় কৃষ্ণ যার হৃদয়ে থাকবে তার মুখ দেখলে বোঝা যাবে এ সুখী, কৃষ্ণ আছে তো।
আনন্দময় নিরানন্দহীন অমঙ্গল শূন্য কৃষ্ণ ভগবান। কোনো দিন চায় না ভক্ত, প্রতিদিন কীর্তন করে গলায় কাপড় দিয়ে ভগবানকে প্রণাম করে বলে কি প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। কে বলে নাহি মাগি, এই কীর্তনটা শুনতে হবে, নাহি মাগি দেহ সুখ আর বিদ্যা ধন জন, আবে নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন। এই দেখুন, এই যে কথাগুলো এতক্ষণ হলো কীর্তনে বেরিয়ে পড়লো, হলো না? প্রতিদিন প্রভুকে জানায়, প্রভু আমি দেহ সুখ চাই না, ভালো খেতে চাই না, ভালো পড়তে চাই না, ভালো বিছানায় শুতে চাই না, আমি দেহ সুখ চাই না, ধন জন ধন সম্পত্তিও চাই না। তাহলে কি চায়? এই মাত্র আশা মম তোমার চরণে, এই মাত্র আশা মম তোমার চরণে, প্রভু এই মাত্র আশা মম ওই তোমার চরণে, এই মাত্র আশা মম তোমার চরণে। অহই তুকি ভক্তি হৃদে জাগে অনুক্ষণে, আমার হই তুকি ভক্তি যেন জাগে অনুক্ষণে, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, আমার প্রভু তব পদ যুগে মোর নিবেদন, আয় হায় প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। বলো রাধা দামোদর কি, বলো প্রেম দাতা নিতাই কি, রাধে। কি শুনলাম? কৃষ্ণ ভক্ত ভগবানকে প্রতিদিন বলে আমি কিচ্ছু চাই না, শুধু আমার হৃদয়ে যেন একটু ভক্তি থাকে, আমি যেন সাধুদের প্রণাম করতে পারি। আমাকে যারা এখানে আসে আমার মন্দিরে প্রণাম করে, প্রণামী দেয়, প্রণামী মানে অর্থ দিয়ে ভগবানকে প্রণামী, বৈষ্ণব প্রণামী, গোবিন্দের প্রণামী, প্রণাম করলে খালি হাতে করতে নেই, ভগবানকে প্রণাম করলে তাকে বলা হয় প্রণামী। সাধ্য অনুসারে কিছু ভগবানকে দিতে হয়, বলে ভগবানেরও তাহলে অভাব আছে, ভগবানকে দিতে হবে, বলে হতভাগা দিতে নয়, একটু একটু করে দিতে থাক, তোর যা আছে সব তাঁর, তুই কথা থেকে পেলি রে, সব তো তাঁর দেওয়া, তা বলে তাহলে তাকে দেবো কেন? না দিয়ে চলে গেলে তুই তো কৃপণ হয়ে যাবি, এই জন্য দিতে শিখ, একটু করে দিতে শিখ। আর প্রণাম করে কেন? প্রণাম করা মানে কি? কলসি উবড়ে দেওয়া কি? হ্যাঁ, কি কলসি উবড়ে দেওয়া মানে কি মা? এই ধরুন জল পরশু দিন আনা হয়েছিল, এখনো হাফের বেশি আছে, কিন্তু কাল সকালে আপনি ওই জল খাবেন না, ফেলে দিয়ে আনবেন, ফেলে দিয়ে আনবেন। এই আমাদের জন্ম জন্মান্তরের পচা জল এই কলসির ভিতরে আছে, একে ফেলতে হবে, গঙ্গা জল ভরতে হবে। একে ফেললে কিভাবে ফেলবেন? ওই প্রণাম করলে, মানে ঘটি উবড়ানো হয়ে গেল।
প্রণাম করার সময় বলে না, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, পদ যুগে আমি নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, আমরা বাঁশি আনি না তো ও বাজাচ্ছে। প্রেম দাতা নিতাই চাঁদ কি, তাহলে কথা চলছে দামোদর মাসে যারা দামোদরের ভক্ত হবেন তাদের কিন্তু একটাই দুঃখ হবে যে আপনাদের ধন ঐশ্বর্য কিন্তু থাকবে না, কি করবেন? দুঃখ হবে না? ধন ঐশ্বর্য থাকবে না, ধীরে ধীরে কেড়ে নেবেন। আর তবে কৃষ্ণ ভক্ত কেউ হতে চাইলে কেড়ে নেবে, না হলে কিন্তু ভরে দেবে, মানে একবারে তিনতলা হয়ে যাবে। আজ সেই কাহিনী বলবো দামোদরের কথা, মানে যখন ভগবান শ্রীকৃষ্ণ ওই কুরুক্ষেত্রের মাঠে চলে এলেন, যুদ্ধ হবে তার কয়েকদিন আগে কৃষ্ণ রথে করে দ্বারকা থেকে চলে এলেন। আর এদিকে যুদ্ধের দামামা বেজে গেছে, সকলে আসা শুরু হয়ে গেছে, মানে ধীরে ধীরে করে সব যা যে যার দলে থাকবে, দুর্যোধনের লোক, জয় দুর্যোধন কি, তুই যে সামনে বসে বললি না, তুই কোন দলের লোক? হ্যাঁ না বল, এবার বল, বল রাজা দুর্যোধন কি? এ শুনে শুনে জেনে গেছে, এখনই কৃষ্ণের জয়ধ্বনি দিলেও দেবে, কিন্তু দুর্যোধনের জয়ধ্বনি এরা শুনে শুনে পেকে গেছে। একদম ঠিক, যদি যুদ্ধ হয় একদিকে দুর্যোধন আর একদিকে যুধিষ্ঠির, কোন দলে ঢুকবে? যুধিষ্ঠিরের দলে তো নয়। মার কাছে জিজ্ঞাসা করে কালকে বলবি কে কোন দলে যাবি, বলো রাধে রাধে। যে যে দলে ঢুকবে সেই দলের জয়ধ্বনি করে যে যার শিবিরে ঢুকে যাচ্ছে কৃষ্ণ। একবারে দ্বারকা, কোথায় দ্বারকা? ভারতের পশ্চিম দিকে গুজরাট, আর যুদ্ধ চলছে উত্তর দিকে, সেটা হচ্ছে দিল্লির কাছে। তো অত দূর রাস্তা, ভগবান কৃষ্ণ রথে করে, রথের জার্কিং জানেন তো কখনো, এ আজকের মতো তো এরকম রাস্তা সেদিন নয়, কোথায় গাড্ডা, কোথায় উঁচু, কোথায় নিচু, তার উপর দিয়ে ভগবান। আর তখনকার রথের চাকা এইরকম ন, কাঠের, সে কোথাও যদি গঁততে পড়ে, ওরে বাবা রে, এক কোমরে হাত দিতে হবে। এইরকম পরিশ্রম করে ভগবান এলেন, আর যুধিষ্ঠির মহারাজ অর্জুন ভগবানকে সম্বোধন করে বাড়িতে ডেকে নিলেন, বাড়ি তো নয় শিবির, সেই কুরুক্ষেত্রের মাঠে তাঁবু বানানো হয়েছে। তো ভগবান কৃষ্ণের জন্য একটা আলাদা তাঁবু করা হয়েছে, কৃষ্ণ তাতে গিয়ে বসলেন, এইরকম মাত্র সেই বসেছেন, আর অর্জুন এসে মুখ শুকনো করে বলছে, কৃষ্ণ কি যে হবে ভেবে পাচ্ছি না, আর যুদ্ধ হবে তো, হারবো না জিতবো, এই নিয়ে টেনশানে ভুগছে। এমন সময়ে দেবরাজ ইন্দ্র, স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র, তিনি ওই ভগবানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য স্বর্গ থেকে এই মর্ত্যধামে নেবে এলেন। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, বর্ষানে বালি কি জয় জয় জয়, ওই না বর্ষানে বালি কি জয় জয় জয়, বালি
ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। অষ্টগোপীর শিরোমণি জয় জয় জয়, আহা অষ্টগোপীর শিরোমণি জয় জয় জয়, ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। প্রণাম প্রভু, প্রণাম প্রণাম, সবার চরণে প্রণাম।